আসসালামু আলাইকুম। আপনারা যারা মোবাইল ফোন বা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ে কাজ করেন এবং মোবাইল ফোন দিয়ে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন, তাদের জন্য আজকের এই ছোট্ট অ্যাপস রিভিউটি অনেক কাজে দিবে আশা করছি। আমি নিজেও রিসেন্টলি এটা ব্যবহার করছি, আর চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। তো অ্যাপসটার নাম হচ্ছে, আমি একটু যাই অবস্থার দিকে, ড্র এনি হোয়ার। আমি একটু দেখাই, ড্র এনি হোয়ার এর যে কন্ট্রোল প্যানেল সেখানে চলে আসছে। তো শো ফ্লোটিং ড্র আইকন, এটা অন অফ করে রাখতে পারবেন। আমি এটা অন করছি, আর ফ্লোটিং আইকনটাকে, এই যে আইকনটা দেখা যাচ্ছে এই পাশে, একটু দেখেন আপনারা খেয়াল করেন, বাম পাশে, সরি, এই ফ্লোটিং আইকনটা ছোট এবং বড় করে নেওয়ার সুযোগ রয়েছে। তো এটা করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে দেখেন এটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। এই যে আইকনটা দেখেন ফ্লোটিং রয়েছে, এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো এখানে আপনি প্রথমে ক্লিক করুন, তখন এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন যে আপনি স্ক্রিনের উপরে লিখতে পারবেন কত সহজে। আপনি স্ক্রিনের উপরে খুব সহজে লিখতে পারবেন। তো এটা আসলে কোন সময় কাজে লাগবে? এটা সব সময় সবচেয়ে বেশি কাজে লাগবে যখন আপনি আসলে কোনো ভিডিও তৈরি করছেন, তখন আপনার কোনো একটা ব্যাপারটাকে নির্দেশ করার জন্য বা নির্ধারিত ব্যাপারটাকে দেখিয়ে দেওয়ার জন্য সেটা কিন্তু আপনার বর্ণনার সময় আপনাকে হেল্প করবে। যেমন সে আপনি একটা অ্যাপস রিভিউ করছেন, সে কথার কথা রকেট নিয়ে একটা অ্যাপস রিভিউ করতেছেন, দেখেন আপনি এখানে মার্কিং করে বলে দেন, তো তখন আপনার জন্য সুবিধা হবে। বা স্ক্রিনের উপর আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি আমার নামটা লিখছি, আমার নিকনেম, আমার নিকনেম হচ্ছে পিয়াল। আচ্ছা, এটা কল করে দিই। তো ভিউয়ার্স, এই ছিল অ্যাপস নিয়ে রিভিউ। আমি এর মধ্যে এই কাজের জন্য অনেকগুলো অ্যাপস চেক করেছি প্লে স্টোর থেকে নামিয়ে নামিয়ে, কিন্তু আমার কাছে এইটাই অনেক ভালো মনে হয়েছে, কারণ সেটিংসটা সহজ এবং কাজও করে বেশ পারফেক্টলি। তো এই অ্যাপসটার জন্য আপনাদের আসলে খুব বেশি কষ্ট করতে হবে না। অ্যাপসটার নামটা আপনারা খেয়াল রাখেন, ড্র এনি হোয়ার, এবং এই আইকনের চেহারাটা মনে রাখলে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা নামিয়ে রাখতে পারবেন আশা করছি। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এই ড্র এনি হোয়ার, সরি, ড্র এনি হোয়ার এটা মনে রাখেন, প্লে স্টোরে যান, এখানে গুগল সার্চে গিয়ে লেখেন DRAW ড্র এনি হোয়ার, এনি WSDRE দিয়ে আমরা এটাকে সার্চ দিই। সরি, এটা অফলাইনে আছে, আমি নেটটা একটু চালু করে নিই। ভিউয়ার্স মাফ করবেন, আমি খেয়াল করিনি যে আমার নেটটা অফ আছে, আমি মোবাইল ডাটাটা অন করলাম। এরপরে আমাদের এখানে লিখতে হবে ড্র এনি হোয়ার, লিখে আমরা সার্চ দিব। তো দেখেন এখানে ড্র সংক্রান্ত অনেক টুল রয়েছে, এখানে শো করছে অনেক টুল, কিন্তু আমি বলবো যে আপনারা এইটা ইউজ করেন। আমি দেখেন এখন এই ড্র এনি হোয়ার টুলটা দিয়ে আমি এটা ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই টুলটা আপনারা ইউজ করেন, এই টুলটা, এবং আপনারা সবাই জানেন যে এটা কিভাবে ইনস্টল করতে হয়। তো এখানে ক্লিক করুন, তারপরে দেখেন আমার তো ইনস্টল করা আছে, সেই জন্য আসলে আমি এটাতে ইনস্টল লেখাটা নেই, এখানে আনইনস্টল লেখাটা শো করছে, আনইনস্টল লেখাটা শো করছে। আপনারা যখন ইনস্টল করবেন তখন এখানে ইনস্টল লেখাটা শো করবে। যাই হোক, আর আমি অ্যাপসটা ব্যবহার করে খুবই খুশি, সুখী, এই জন্য আমি এই অ্যাপসটাকে একটা রেটিং দিচ্ছি। আমি অ্যাপসটাকে একটা রেটিং দিলাম। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি এখানে শেষ করছি, খোদা হাফেজ, বাই বাই, টাটা।